অর্থ হয় মানুষ ও বজ্রাশন তত্ত্ব বিশেষত রেচেনাক্কা রেচন পদার্থ নিষেষিত হয়ে থাকে সহকারী রেচনা নিষ্কাশিত হয়ে থাকে তখন ও পরিপাকা নালী এবং কিছু কিছু উদাহরণ বর্জ্য এবং থেকে নিষ্কাশন করে মানুষের রেচনতন্ত্র বৃক্ষ একজোড়া উদাহরণ ঘরটি করে দেশে অবস্থিত দ্বাদশ রাশিখা গোটার নিচে তল নিচে থেকে লম্বা গোকা পর্যন্ত বিস্তৃত জগ্রিত অবস্থান এবং সে বাম বৃক্ষ ডান্না বিক্ষাররা তারপর কিছুটা উপরে থাকে এটা ছোট নালী এবং বা গোপেনি এক জোড়া তারপরে নালী দীর্ঘ হচ্ছে পঁচিশ সেন্টিমিটার থেকে সৃষ্টি হয়ে থাকে বৃক্ষ মূল তলিতে পরিবহন করে মূত্র তলি হচ্ছে একটি অংশিক বেশিতে তারপর গঠিত সংকচার প্রসারণ নাকাথলি তারপরে ছশো থেকে চারশো পঞ্চাশ মিলিলিটার মূত্র ধারণ করতে পারে তারপর সে দুশ আশি থেকে তিনশো বিশ মিলিটারের মূত্র জমা হলে তারপর সেত্র থেকে ইচ্ছা ইচ্ছা থাকে মূত্রনালী বা চি রেথরা একটি পুরুষে তারপর দূর হচ্ছে আঠারো থেকে উনিশশো সেন্টিমিটার আর স্ত্রীগুলোকে হচ্ছে দিনের উদ্দেশ্য পাঁচ থেকে চার সেন্টিমিটার হয়ে থাকে তারপরে মূত্র দিয়ে এটা বাইরে এবং নিঃশ্বাসন করা এর কাজ খেয়াল করো তারপরে বাম বিক্রি উপরে ডানবিকটি নিচে থাকে কারণ হচ্ছে ডান বিকে উপরে থাকে জীত বৃক্ষ বৃক্ষ হচ্ছে আকৃতি দশ থেকে বারো সেন্টিমিটার পাঁচটা থেকে ছয় সেন্টিমিটার ইসলত হচ্ছে তিন সেন্টিমিটার ওজন হচ্ছে একশো পঞ্চাশ হাজার থেকে একশো সত্তর গ্রাম পুরুষ একশো তিরিশ হাজার থেকে একশো পঞ্চাশ গ্রাম মহিলার ক্ষেত্রে আকার হচ্ছে সিমপিজের মতো থেকে বাড়ির দিকে উতল এবং পিদের দিকে অবতলা হয়ে আবরণা বা মুদ্র তৈরি করা হচ্ছে হাইলাসা তার রেন্দা ধোমনি ক্ষেত্রে হচ্ছে রেনাল শিরা এবং হচ্ছে রেনালিস স্মৃত অংশ তার হচ্ছে বিগত থেকে রেচনালি এবং ইরোটার গভনে এবং হচ্ছে দুর্গা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার মূত্রকে সাময়িকভাবে জমা রাখে মূত্রথলী মূ্র ধর্ণ ধারণ ক্ষমতা কমতাশো থেকে সশোশো পঞ্চাশ মিলিটার চারশো পঞ্চাশ মিলিটার মূত্র দেখ হচ্ছে দুশো আশি থেকে তিনশো আশি তিনশো বিশে মিলিমিটার তারপর মূ্রণালি হচ্ছে আঠারো থেকে বিশেষ সেন্টিমিটার ক্ষেত্রে তার ক্ষেত্রে তিনশো পাঁচ থেকে চার সেন্টিমিটার হতে মূত্রথলী মুখে বাড়ির নিশ্চয় করে পঁচিশ সেন্টিমিটার দুর্ঘটনা অঙ্গ হচ্ছে ডিউটি ডিভিটার ইোরে বাকসস্থলী তারপরে মানুধের রেচেন তন্দ্রের অবশ্যই আছে সি তার সাহায্যের রেসমাল গ্রন্থিত হচ্ছে মানুষের রেচেনদন্দ্রের শতকরা কত শতাংশ রেচন পদ রজিত হাফা থেকে বি হচ্ছে আশি শতাংশ রেচন রেচনদন্দ্রের সাহায্যে সচাতরা প্রায় আশি শতাংশ রেচন রচিত হাফা থেকে রেচেন তন্দ্রের ডাক বেলেনি নামক নালি গঠন করে রেচেন তন্ত্রে অফ বেলেনি হিরোটার নামকের নালি গঠন করে তারপর বিখের কাজ হচ্ছে ব্রিকে গাছ হচ্ছে তারপরে আকার হচ্ছে তিন ব্রিজের মধ্যে হয়ে থাকে তারপর বনাঞ্চল আছে দীর্ঘ দশ হাজার সেন্টিমিটার হচ্ছে পাঁচ থেকে ছয় সেন্টিমিটার স্কুল হচ্ছে তিন সেন্টিমিটার হয়ে থাকে ওজন পুরুষে তারপরে একশো পঞ্চাশ থেকে একশো ষাটে গ্রাম তারা নারী দিহে তারপর একশো তিরিশ হাজার থেকে একশো চল্লিশ গ্রাম তারা আছে হাইলাম হচ্ছে বিকের বাইরের দিক উত্তল তারপর সে ভিতরের দীঘাবতল হতে অবতল অংশের ভাষিক হাইলাম বা হেলাসা থেকে হেলাম দিয়ে তারপর ইট বটার এবং রেনাল শিলা পরিগত হয়ে থাকে এবং রেনল ধনী এবং হচ্ছে স্নায় বৃক্ষের প্রবেশ করে তারপরে আবরণ নামক যোযোগ ঢিশুর আবরণে বিস্মৃত হয়ে থাকে

তারপর হচ্ছে রেশন পদার্থ রেজোনা থেকে তারপর হচ্ছে প্রোটিন বিপাকে তারপরে সৃষ্ট নাইট্রোজেন জাতীয় পদার্থ বজ্র অপসারণ করে অবসান দেহে তার হচ্ছে প্রবিষ্ট তার হচ্ছে প্রতিবেশী এবং হচ্ছে দেহে ফ্রেশোৎস এবং হচ্ছে পদার্থ তারপর হচ্ছে অপসারণ করা তারপর হচ্ছে ভারসাম্য দেহে রক্ত এবং পানি ভারসাম্য রক্ষা করা দেহে সোডিয়াম এবং ক্যালসিয়াম ফসফেট ক্লোরাইড সহ পরিমাণ নিয়ন্ত্রণ করা দেহের রক্ত অন্ম তারপরে গাড়ির বসামো রক্ষা করা যথাযথ আনি কমোসিয়ান বজায় রাখা তার রক্তচাপ নিয়ন্ত্রণ করা তারপরে রক্ত হরমোন করণ তারপর রিথ্রপিন তার হচ্ছে বিদ্যমান তারপরে বিকেের কাজ নয় গুটি বিকে বিকের কাজ নয় হচ্ছে তাপা নিয়ন্ত্রণ করা বিকের কাজ নয় তারপর হচ্ছে নিম্নের কোনটি বিকের কাছে নয় উত্তর হচ্ছে বি হচ্ছে শীত রক্তিতে ভূমিকা রাখে বিকের বৃকের কাছে নয় কোনটি উত্তর হচ্ছে বি রক্ত আমলার পরিমাণ বৃদ্ধি রাখে তারপর নিচের কোনটি এবার বিকে নয় উত্তর হচ্ছে সি ভিটামিন বি তরিতে অংশ নেয় তার হচ্ছে নেফ্রন হচ্ছে সংখ্যা হচ্ছে নেফ্রন এবং হচ্ছে বৃক্ষের কাঠামি এবং কাচুরি এক তারপরে প্রথম বর্ণনা হচ্ছে বোমান্ন প্রথম বিকের সূক্ষ্ম গঠন এবং হচ্ছে সঠিক বর্ণনা দেন তারপর সংখ্যা হচ্ছে মানুষের প্রত্যেকে বিকে প্রায় দশ হাজার থেকে বারো লক্ষ নেফ্রন থাকে তারপর দূর হচ্ছে প্রতিটি নেফ্রনে তিন সেন্টিমিটার লম্বা থেকে প্রত্যেকে বৃহ নেফ্রনগুলি সম্মিলিত পাবে ছাত্রিশা কিলোমিটার বা বাইশ দশমিক পাঁচ হাজার কিলোমিটার লম্বা হতে প্রকার হচ্ছে মানুষের নেফ্রন তিন প্রকার হয়ে থাকে স্পিসিয়াল কটিকাল নেফ্রন পঁচাশি পার্সেন্ট মিডিয়া কটিকাল নিফ্রন আছে পাঁচ পার্সেন্ট এক্সট্রা মিডাল নেফ্রন আছে টেন পার্সেন্টটা তারপর ধরনের তারপর বিক্রির মাধ্যমে আছে প্রতি মিনিট একশো পঁচিশ সেন্টিমিটার পরিচালিত হয় নিরানব্বই পার্সেন্ট পুনঃিত হয় যা প্রতি মিনিটে একশো সেন্টিমিটার মতো উৎপাদন হয় থাকে নেফ্রনের গঠনের প্রত্যেক নেফ্রনের দুটি অংশ নিয়ে গঠিত ড্রেনাল গর্ভাচল পাচ্ছে মার্কিজান গর্ভাচল পাচ্ছে মার্কিজান বডি বডি তার পাশে হোমেন্স ক্যাপসুল তার জিরো পয়েন্ট টু মিলিমিটার এবং সিদিসলি পেলার মতো অংশগ্রহণ করে তার পাশে বিশাল স্তর পোটোসাইটার কোষে গঠিত হয়ে থাকে ব্রাইটাল স্তর রাশি কাটে পৃথিবী লিয়াল কোষে গঠিত হয়ে থাকে তার পাশে মাস্কিন ক্যাপসুল স্পেস ছাড়া থাকে গ্লোমেরুলাস আছে পঞ্চাশ হাজার থেকে ষাটটি কোষিক জালিকা নিয়ে গঠিত রক্তের আলট্রাফিল্ট্রেশন ঘটে এবং গ্লোমেরুলাস ফিল্টার হিসেবে হোমেন্স ক্যাপসুল প্লে জমা হয় বৃক্ষনালিকা বা হচ্ছে অ্যানাল টিউবেলসে বা হচ্ছে তিন সেন্টিমিটার লম্বা হয়ে থাকে প্রক্সিমাল বা নিকটবর্তী পেছানো নালিকা হচ্ছে চোদ্দ সেন্টিমিটার লম্বা পেছানো নালিকা তারপর হচ্ছে এরা প্রাচীর স্তরী তার হচ্ছে বিদ্যুৎ এলাকা কোষে গঠিত হয়ে থাকে কোষগুলোর এক প্রান্তে তারপর হচ্ছে অসংখ্য মাইক্রোবিলাই থাকে টিউবলের রিকেবিলারি দিয়ে বিস্তৃত থাকে নির্বাচনমূলক অনুশাসন ঘটে নেফ্রন অফ আসা বা হচ্ছে এনএল উপার মানে চিকিৎসা কেউ গুস্তাপ জায়গা তারপরে নাম অনুসারে নামকরণ করা হচ্ছে প্রায় এগারো মিলিমিটার লম্বা প্রায় ইউ আকৃতি হয়ে থাকে ডিস্টার্ব বা দূরবর্তী পেছানো নালিকা প্রায় পাঁচ মিলিমিটার লম্বা পেছানো নালিকা তার ভেন্ট্রিকুলার কর্টেক্সে অবস্থিত এটা প্রাচীর এক স্তরে এপিথেলিয়াল কোষে গঠিত হয় তার হচ্ছে পেটিউলার আর ক্যাপিলারি দিয়ে পরিবেষ্টিত থাকে সংগ্রাহী নালিকার যুক্ত থাকে কয়টি সংগ্রাহী মিলে তার হচ্ছে ডাক্ট অফ বিলানি গঠন করে এক নজরে তারপর আছে রেনাল ধাকর বাজল বা আছে মালপ্রিজেন বডি মালপ্রিজেন নালিকা রেনাল টিউবাল বা আছে বিকেনাল ইন্ডিকা তারপর আছে গ্লোমেরুলাস হবো ওমেন্স ক্যাপসুল তারপর আছে

তারপরে ভেনি লুবের অবস্থান হচ্ছে বৃক্ষণালিখাতে তারপরে লুবা ভেনিরা নিম্নলক্ষিত কোন অঙ্গের এর অংশ উত্তর হচ্ছে বৃক্ষযোগ্য তারপরে নিচের জন্য প্রযোজ্য হবে উত্তর হচ্ছে বীর ভূমিমিশন থেকে সৃষ্টি হয়ে থাকে প্রতিটি বিক্ষের নেফ্রণে পায়ে হচ্ছে বি হচ্ছে দশের লক্ষ থেকে বারো লক্ষ হতে নিচের কুন্ড রি বলে অংশ হতেছে এফ রান্টি রোল তারপরে রেশনার সার বজ্র উৎপাদন তারপরে রেসেন বজ্র হচ্ছে ইউবিয়া ইউরিয়া তারপরে ইত্যাদি তারপরে ইউরিয়া হচ্ছে নাইট্রজেন্ট ইউরিয়ার মানুষ সর্বাধিক এটি সাথে দেহ থেকে বেরিয়েছে থেকে ইউরিয়া চক্র বা হচ্ছে অর্থনীন চক্রের মাধ্যমে উৎপন্ন হতে ইউরোটালিজম তারপরে এই ইউরিয়ার দিকে থাকে ইউরোটেলিজম বলে থেকে মানুষের ইউরোটালিকা প্রাণী তারপরে মূল সৃষ্টি বিজ্ঞানী গোষ্ঠীর মাধ্যমে তারপর হয়ে থাকে যথা হচ্ছে হুদিক্ষা পরিশ্রম তারপরে ফিল্ট্রেশন মাধ্যমে আছে হাইড্রসেন চাপ আছে সত্তর মিলিমিটার মারকারি তারপরে এটা চাপের বিরুদ্ধে তারপরে অন্য চাপ হচ্ছে পঁয়ত্রিশ মিলিমিটার মার্কারি তারপরে বলা যায় যে ভূকিত চাপ তারপরে পঁয়তাল্লিশ মিলিমিটার মার্কারি তার তারপরে প্রোটিন এবং রক্ত ছাড়া প্রায় হচ্ছে পরিশ্রুত হয়ে বোমেন্স বোমান জমা হয়ে থাকে তারপর রেগুলার এবং শোষণি মাল তারপরে হান্ড্রেড পার্সেন্ট পজিটি পার্সেন্ট পঞ্চাশ এসিড ভিটামিন না তারপরে

একটু খেলা যাবে মূত্র নিষ্কাশনের গতিপথ অ্যাপারেন্টাস ধর্মিকা থেকে হচ্ছে গ্লোমেরুলাস তার হচ্ছে বোমেন্স ক্যাপসুলার গহ্বর তারপর হচ্ছে বিক্ষিয় নালিকা তার হচ্ছে সংগ্রহ কি বিক্ষিপ্ত পেলভিস এবং চিরোটের এবং হচ্ছে মূত্রতলি বিক্রণালী এবং হচ্ছে রেচনা গ্রন্থ এবং ইত্যাদি রেচন অসমেশনে তার হচ্ছে বিকের ভূমিকা আর রেচনের বিকের ভূমিকা এই হচ্ছে হ্যান্স ক্রিপস এবং হচ্ছে কুটিস হ্যান্স লি তারপর হচ্ছে বর্ণনা করেন প্রধানত নাইট্রোজেন বস্ত্র পদার্থ প্রধানত চক্রিত অর্থনীতি আর চক্রের মাধ্যম উৎপন্ন হয়ে থাকে তারপরে ইউরিকা এসে তার চক্রের মাধ্যমে মাধ্যম হচ্ছে কারো বিভাগের ফলে সৃষ্টি হয় ইউরিকা মুদ্রণ দিয়ে সঞ্জিত হয় সৃষ্টি করে এবং বিকের পাতার সৃষ্টি করে হচ্ছে বেশি দিয়ে নাম হচ্ছে এবং বিভাগের ফলে সৃষ্টি হয় মাত্রাকে বিকের রোগ নির্দেশক হিসাবে গণনা করা হয়ে থাকে বিকের কাজের জটিলতা থাকলে তারপরে রক্তের মাত্রা বেড়ে যায় তারপরে রক্তের সাহা মাত্রা পুষে জিরো পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট টু মিলিগ্রাম পার ডিএল তারপর মলদার ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিগ্রাম পার ডিয়ল তারপরে অসমেশনে তারপরে বিকার প্রমিকার সংঘ হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এবং ক্লোরাইট আনছে অন্দ্রসম্ম ক্ষমতা রক্ষা করে পানি ক্ষমতা রক্ষাটি ডাইবেস্ট হরমোন পানির ক্ষমতা নিয়ন্ত্রণ করে মানুষের ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট শিশু বেশি হয়ে থাকে একশো দু পার্সেন্ট মানুষের পানি দুঃখ অবস্থান করে একষ সত্যি লিটার যে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং আন্তষীয় তারপরে সে পঞ্চান্ন পার্সেন্ট মানুষে একশো সত্তর লিটার পানি বিক্ষত পরিশোধিত হয়ে থাকে তারপর সে দেড় লিটার পানি মতো হিসাবে হয়ে থাকে সোডিয়াম আইন ক্ষমতা রক্ষা ভূমিকা নিয়ন্ত্রণ করে

বেশি পরিমাণে গ্লোমাল রাসায় প্লিট উৎপন্ন হয়ে থাকে তারপরে ডি ডিসিটি এবং হচ্ছে সংগঠনের নির্ভেদতা কম হয়ে যায় এবং সে পানি শোষণ কমে যায় এবং পুনঃরস হয়ে থাকে বিপুল পরিমাণ হাইপার টিকি এবং হচ্ছে কম 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 ঘনবাদ পদলা উৎপন্ন হয়ে থাকে দেহ রসের আয়তন স্বাভাবিক হয়ে আসে তারপরে দেহ রসে তারপরে আয়তন না তার স্বাভাবিক হয়ে গেলে রক্তপাত এবং প্রচুর দামে অস্ত্র টিকা যাবে এবং রক্তচাপ কমে যায় অতি কমে যায় খনন কমে যায় তারপর সেটি সিটি এবং সে পানি ফেতর বেড়ে যায় এবং পানি শুনতে এবং পুনঃশোষণ হ্রাস পায় অল্প পরিমাণ ঘনমাত্র ঘনমত্রাস পায় দেহ রসের

ক্লামাসের কিছু স্নায়ু কোষ এডিএইচ এর তরফে নিয়ন্ত্রণ করে এখানে সি নিউরো সিক্রেশন পদ্ধতির মাধ্যমে আছে নিঃসৃত এবং এডিএইচ এবং পিটিউটারি গ্রন্থি থেকে পরিবাহিত হয়ে থাকে এবং রক্ত অবমুক্ত হয় এডিএইচ কমে গেলে বংশ হলে তার পরে মূত্র পানির মাধ্যমে 6 মিলিলিটার পর্যন্ত বৃদ্ধি পায় রক্তচুরিয়ামের মাত্রা বৃদ্ধিকারী হরমোন অ্যালডোস্টেরন তার পরে গ্রন্থি বিকের সোডিয়াম আমার সংরক্ষণ করা পানি ধরে রাখা তারপরে রক্তচাপ বৃদ্ধি বলা বলছে পরিমাণ রাস্তা এম জিএস নাইন টু তারপরে রক্তচকৃত যে সংস্কার বৃদ্ধি করা তারপরে রক্তনালী সংস্কার মাধ্যম মাধ্যমে রক্তচাপ বৃদ্ধি করা

এবং হচ্ছে বিকে প্রবাহ কমে যাওয়া নিম্ন রক্তচাপ এবং হচ্ছে রক্ত হওয়া নেই এবং ডায়াবেটি হার্ট অ্যাটাক হারটা ফেলো তারপর অতিমাত্র অ্যান্টিবায়টিকা তারপর যেটা জেন্টটা মাসিন তারপর সিস্টারটা মাসিন বেতনাশক এবং হচ্ছে ওষুধ স্যামান এবং একইটা বেন্কিয়াটিস রক্ত খুব নিন্দ হওয়া তারপরে সার্জিক্যাল অপারেশন করবার ব্রিকট নষ্ট হয়ে তার তারপর গ্রাম একটি সেফটি মিসিয়া তারপরে মাল্টি তারপর ক্যান্সার এবং হচ্ছে তারপরে উচ্চ রক্তচাপ একটা তারপর তারপর প্যান্টোরল উত্তরান্তে বাধা হয় তারপর পুড়ছে পশুটি গ্রন্ধি বড় হয়ে যাওয়া এবং হচ্ছে ব্রিকে পাথর এবং আছে টিউমার এবং আছে জন্মগত ত্রুটি বা পাথর আছে ইউরিনারি গ্যাদারের

সব মুরগির হয় এই প্রক্রিয়াটি করতে সাড়ে আট ঘন্টা সময় লাগে তারপর কৃত্রিম চিটে পরিবর্তন করতে হবে কৃত্রিম পেট্রেনা চিলিকে ডালে চিলি হিসেবে ব্যবহার করা হয় তিন থেকে চার গা ডালে তারপর প্রতিস্থাপন করা হয় এক ধরনের হচ্ছে কন্টিনিউস অ্যাম্বুলেটরি পেট্রোলিয়াল ডালে এপিডি এ পিডি তারপর হচ্ছে বিক্ষোভের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার হচ্ছে মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে গুরুত্ব দিয়ে স্থাপন করতে হয় এই সময়ের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত বিকেটি তার হচ্ছে ততক্ষণ বিকেলের উপরে ঠান্ডা আচরণ প্রবাহিত করতে হবে সঙ্গে বিকেটি সুস্থ হতে হবে এ চেপি বনার সম্ভব মুক্ত হতে হবে বিক্ষতা এবং হচ্ছে ব্লাড গ্রুপ হচ্ছে সে অবশ্যই এক হতে হবে

অতিরিক্ত পুষি গ্লুকোজ সঠিকভাবে পেয়েছে এবং বাহরিং ক্ষমতা তারপরে দাদার দেহ থেকে বিক্ষোভ বৃক্ষ মাতামাসিকার মধ্যে স্থাপন করতে হয়ে থাকে যার চল্লিশ ঘন্টার মধ্যে উন্নয়ন একত্রে সব গুরুত্বপূর্ণ সংজ্ঞা হচ্ছে বিষয় হচ্ছে মানুষের মধ্যে মাসিক বাক্যেচনবতা নিঃসিত হয়ে থাকে দেহে থেকে বিশেষ সেন্টিমিটার স্থির দেহ তিন দশমিক পাঁচ থেকে চার সেন্টিমিটার হয়ে থাকে ইউরেটারের দীর্ঘ পঁচিশ সেন্টিমিটার হয়ে থাকে দৈর্ঘ্য দশ হাজার থেকে বারো সেন্টিমিটার হচ্ছে প্রশাসন হচ্ছে পাঁচ থেকে ছয় সেন্টিমিটার স্থির হচ্ছে তিন হাজার সেন্টিমিটার এবং ওজন পুরুষের